প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আবারও। এই ভিডিওটাতে আমার দেখানোর কথা ছিল আমি কিভাবে কিবোর্ড বাদে আমি কিভাবে কাট, কপি, পেস্ট, মুভ করতে পারি। সো এখানে আমি একটি পিকচার দেখাচ্ছি আপনাদেরকে। পিকচারটি দেখে অবশ্যই বুঝতে পারেন, হ্যাঁ এটি। আমি একটু জুম করে দেখাচ্ছি। এই দেখুন, আমার যে পেস্টটা আছে, পেস্টটাতে এইখানে এই কর্নারটাতে কিছু বাটন দেখতে পাচ্ছি, এগুলো আমি ওইখানে পিকচারটাতে আমি বুঝে দিচ্ছি। দেখুন, এখানে আছে পেস্ট বাটন, এই বাটনটা হলো পেস্ট বাটন। আর এই যে কাঁচির মতন দেখা যাচ্ছে, এটা হলো কাট বাটন, একবার বাদ দিতে, অর্থাৎ এক জায়গা থেকে একবারে মুছে ফেলে অন্য জায়গায় পেস্ট করবো, সেটার ক্ষেত্রে কাট হবে। আর কপি বাটন, এই যে দেখাচ্ছে, এটা হলো কপি বাটন, এটা দ্বারা আমি কপি করতে পারবো, অর্থাৎ টেক্সটটা ওই জায়গায় থাকবে এবং অন্য জায়গায় আমি এটা ট্রান্সফার করতে পারবো। তারপরে কি আছে, কাট অপারেশন, এই যে এটা হলো মাউসের দ্বারা একটা লেখা সিলেক্ট করার পরে ডান বাটনে ক্লিক করলে উপরে কাট বাটন, কাট, কপি, পেস্ট সবকিছু দেখাবে। সো আমি সরাসরি ওয়ার্ডে চলে গেলাম। এখানে আমি এই যে অংশটা আছে, এই প্রথম লাইনটা ধরলাম, প্রথম লাইনটা আমি কাট করতে চাই, যে কাটে চাপ, এখানে দেখেন কাটে চাপ দিলে কাট হয়ে গেল। আবার যদি এইখানে সিলেক্ট করা আছে, সিলেক্ট করা অবশ্যই আপনারা জানেন, যদি না জানেন একপাশ থেকে আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে পাবেন, পূর্ববর্তী ভিডিওতে দেওয়া আছে। ডান বাটনে ক্লিক করতে হবে, ডান বাটনে ক্লিক করতে যেভাবে দেখালাম, এখানে দেখুন এই যে কাট বাটন, কাট বাটন ক্লিক করলে একই সিস্টেম, এই লাইনটা আমি এই জায়গায় পেস্ট করব। এই জায়গায় পেস্ট করব কিভাবে, এই জায়গায় যদি আমি এই যে দেখুন পেস্ট বাটন আছে, এই জায়গায় ক্লিক করি, দেখেন পেস্ট হয়ে গেছে। আবার এই জায়গায় যে ডান বাটন ক্লিক করে, এ দেখুন পেস্ট আছে, এই জায়গায় পেস্ট অপশন বিভিন্ন ফরম্যাটে পেস্ট করা যাবে। আমি যে প্রথমটাতে ক্লিক করলে দেখেন পেস্ট হয়ে গেল, অর্থাৎ কথা একটাই, অর্থাৎ যদি কি এর আগে কিবোর্ড দিয়ে শিখাইছি, কিবোর্ডের কন্ট্রোল ভি চাপলে পেস্ট হয়ে যাবে। এটা হলো কাট, কপি, এবার কপি করাটা শিখাই। এটা হলো কাট করাটা, এবার কপি করাটা, এই লাইনটা আমি কপি করব। ডান বাটনে ক্লিক করে এ দেখেন মাউসের ডান বাটন ক্লিক করলে এই যে কপি লেখা আসবে, কপি করলে এটা কপি হয়ে গেল। বা এই যে এই জায়গায় কর্নারে দেখতে পাচ্ছেন কপি বাটন, এই জায়গায় ক্লিক করলে কপি হয়ে যাবে। যে জায়গায় এখন পেস্ট করতে চাই ওই জায়গায় কন্ট্রোল ভি, যদি কিবোর্ড দিয়ে চাই কন্ট্রোল ভি, এই যে এখানে পেস্ট, পেস্ট এখানে ক্লিক করলে হবে, বা মাউসে ডান বাটন ক্লিক করে পেস্ট করলেই পেস্ট হয়ে যাবে যে কোনোভাবেই। তো খুব সহজেই আমরা কাট, কপি, পেস্ট করতে পারবো খুব সহজ। এভাবে আমরা যে কোনো বড় টেক্সট, ছোট টেক্সট, বিভিন্ন ধরনের টেক্সট আমরা কাট কপি করতে পারবো। এটা আমাদের সুবিধা কি, একটা লাইন বারবার লিখতে হবে না, বা একটা লেখা বারবার লেখার কোনো প্রয়োজন নাই। আমরা খুব সহজেই একটা লাইনকে সময় বাঁচানোর জন্য, যে কোনো কাজ করার ক্ষেত্রে সময় বাঁচানোর জন্য আমরা কাট কপি করে আমরা লিখতে পারি। এবারে আরেকটি বিষয় হলো যে আমাদের এই লেখাটা আছে, আমি একটা বানান ভুল করে দিলাম, দেখেন ধরে ফেলবে এই জায়গায়। আচ্ছা, লার্ন বানানটা এই তৃতীয় লাইন, তৃতীয় লাইনটাতে এল ই এ আর এন এই বানানটা দিলাম। এই বানানটা দেওয়ার কারণে দেখি আমি ফাইন্ড করব, অর্থাৎ খুঁজে বের করব। আমি যদি হোমে যাই, এ দেখুন এ যায় এফ আই এন ডি ফাইন্ড, আমি এই জায়গায় ফাইন্ড করব, অর্থাৎ আমি একটা শব্দ খুঁজে বের করবো, যে ক্লিক করলাম। এখন এ দেখতে পাচ্ছেন এই জায়গায় আমি যে শব্দটা খুঁজতে যাচ্ছি সেটা আমি দিব। ওই এ জায়গায় দিছি আমরা লার্ন এল, তৃতীয় লাইনটাতে যে লেখাটা দিছি এ, যে এটা দিব আমরা এল ই, এল ই এ এন, এটা দিছি। দেখুন একমাত্র এটাই আছে, এই শব্দটা খুঁজে বের করে ফেলছি। এটা এটা দ্বারা আপনারা যে কোনো শব্দ খুঁজে বের করতে পারবেন। লার্ন, আমি যদি এখানে এল ই এ আর এন লার্ন চাপি, যতগুলো লার্ন আছে সবগুলাই সিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ খুঁজে বের করে নিবে। এটা হলো ফাইন্ডের কাজ। এটা আপনারা অ্যাডভান্স ফাইন্ড এগুলো দেখে নিতে পারেন একটা একটা করে। তারপর আমি খুব সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বুঝে দিচ্ছি, তাতে 4 মিনিট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তারপরে রিফ্লেক্স, আমরা শব্দটাকে খুঁজে বের করব, শব্দটাকে খুঁজে বের করে সেই জায়গায় নতুন শব্দ বসাবো। দেখুন এই যে এখানে লার্ন বান লেখা আছে, প্রত্যেকটা লার্নের জায়গায় দিব টিস, টি ই এস, টি ই এস সি এস, যদি টিস দেই বা যে কোনো একটা দিলাম, ধরেন যে লার্নের জায়গায় বুক দিয়ে দিলাম, বি ডবল ও কে বুক, যে কোনো সরি লার্ন, এটাকে খুঁজে বের করবে লার্ন, এল ই এ আর এন লার্ন।
সরি এটা একটু মিষ্টি হয়েছে, লার্নটাকে খুঁজে বের করবে, খুঁজে বের করে নিয়ে ওই জায়গায় প্রতিস্থাপন করে দিলাম আমি বুক, বি ওকে বুক, দেখি কি হয়। ডুপ্লেক্সে চাপ দিলাম, এবারে সরি ফাইন টেক্সট, এই যে অল রিপ্লেক্স করে দিলে যতগুলা ইয়া ছিল দেখেন লার্ন ছিল সবগুলাই হয়ে গেছে বুক। এবারে আমি বুকের জায়গায় যতগুলা বুক আছে এই জায়গায় আমি বুক দিলাম, আবার পুনরায় ফিরে যাব, বি ডবল ও কে বুক আছে যতগুলা আমি সবগুলাই লার্ন করব, লার্ন করব আর কি, এল ই এ লার্ন করব। তাহলে আমি এই যে বুক রিপ্লেক্স অল করে দিলাম, এই দেখুন ডান করার সাথে সাথে যতগুলা বুক ছিল সবগুলাই আবার লার্ন হয়ে গেছে। তো এভাবে আপনারা খুঁজে বের করে রিপ্লেস করতে পারবেন খুব সহজেই। আরেকটা বিষয়, আমরা যদি আমাদের কোনো যদি লেখাতে ভুল থাকে, গ্রামাটিক্যাল যদি ভুলটা আমরা বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে, আমাদেরকে যাইতে হবে রিভিউয়ে, যে রিভিউয়ে ক্লিক করার পরে এবিসি স্পেলিং অ্যান্ড গ্রামার এই জায়গায় ক্লিক করার পরে স্পেলিং অ্যান্ড গ্রামার চেক কমপ্লিট, এটা কমপ্লিট করবে, চেক করবে এখানে গ্রামাটিক্যাল কোনো ভুল হতে পারে নাই। আমরা এই জায়গায় ক্লিক করে আমরা গ্রামাটিক্যাল যে কোনো ভুলটা আমরা বের করে নিতে পারবো। আর গ্রামাটিক্যাল ভুল হলে অবশ্যই নিচে একটা দাগ আসবে, সেটা হইতে পারে, আচ্ছা আমি একটু লিখিত দেখি কি আসে, ভুলটা অবশ্য ধরতেছে না, নিচে একটা দাগ আসার কথা, সো দাগ আসলে সেটাকে আমরা ভুলটা সংশোধন করতে পারবো খুব সহজেই। যে বিষয়টা বলতেছিলাম যে ভুল ধরবে, এই দেখুন এখানে আমি একটা টেক্সট লিখবো, এটা লিখলাম বা এই যে একটা লিখলাম কাকা, এটা গ্রামাটিক্যাল ভুল অবশ্য ধরে নি, এই দেখেন এটা লেখার কারণে এই জায়গায় গ্রামাটিক্যাল যে ভুলটা সেটা ধরে ফেলছে। সো আমরা দেখি এটাকে আমরা কিভাবে কি করতে পারি, এই দেখুন গ্রামাটিক্যাল যে ভুলটা ধরার কথা আমি বললাম সেটা এই জায়গায় ধরে ফেলছে, এটাকে ক্লিক করলে এটাও, এটা কি হইতে পারে, সঠিক বানানটা কি হইতে পারে, এই জায়গায় দেখুন লিখে দিছে এরা যে এগুলা হয় নাকি, যদি চেঞ্জ করতে চাই তাহলে অল চেঞ্জ হয়ে যাবে, এটা ক্লিক করলে এটা, আমরা অবশ্যই এটা আমরা যদি লার্ন লিখি দেখুন ইগনোর করে দিল, এটাকে আমরা যদি ইগনোর করে দিই না এটাতে কোনো ভুল নাই তাহলে সেটা ইগনোর করে দিবে, আমি এটা আবার ফিরে যাই, দেখুন এটা এই ইগনোর করলে সেটা যে বলবে যে না এটাতে যা আছে ঠিক আছে, তাহলে আমি ইগনোর করে দিই, তাহলে ইগনোর করে দিলে সেটা আবার ইয়া হয়ে যাবে, নিচে দাগটা চলে যাবে, এবং অ্যাড করে দিলে সেটা এখানে অ্যাড হয়ে যাবে। সো এইটার ক্ষেত্রে আমরা যদি চেঞ্জ করতে চাই এখানে আমরা চেঞ্জ করতে পারবো, এখানে যা লেখা আছে এটা দিলে এটা হয়ে যাবে, এটা দিলে চেঞ্জ করলে এটা দেখেন লেখাটা চেঞ্জ হয়ে গেল। সো এইভাবে আমরা গ্রামাটিক্যাল ভুলগুলো খুঁজে বের করতে পারি খুব সহজে, খুঁজে বের করে আমরা কাজটা করতে পারবো। প্রায় 7-8 মিনিট হয়ে যাচ্ছে, এর পরবর্তী ভিডিওটাতে দেখি আমি কি দিতে পারি, গ্রামাটিক্যাল তো ভুল বের করে দেখলাম, অবশ্যই এগুলা যত প্র্যাকটিস করবেন আপনারা তত আপনাদের কাছে ইজি হয়ে যাবে। এরপরে দেখাবো আমরা ভিউ থেকে বা সরাসরি কিভাবে আমরা পেজটাকে জুম ইন জুম আউট করতে পারি, এটা তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আপনাদের সবাইকে।